আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদেস কিচেন উইথ বরিশাল। আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি সুন্দর রেসিপি নিয়ে। সাধারণত আমরা রোস্ট তৈরি করি দেশি অথবা সোনালী মুরগি দিয়ে, কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে আপনারা প্যাকেট মশলা দিয়ে খুব সহজে দারুণ মজার রাজকীয় স্বাদে চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও পারবেন খুব সহজেই মজাদার চিকেন রোস্ট, এবং চাইলে আপনারা ডেলিভারিও দিতে পারবেন। ক্রেতারা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে এবং আপনার ফ্যামিলি মেম্বারেরাও অনেক প্রশংসা করবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজকে তিনজনের জন্য করব চিকেন রোস্ট এবং পোলাও, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি তিন পিস লেগ পিস নিয়েছি, আর মুরগিটার ওজন ছিল 1.5-2 কেজির মতো ওজন ছিল। তার থেকে আমি দুইটা মুরগি থেকে আমি তিনটা রান নিয়েছি। এখানে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, উপর থেকে অল্প অল্প করে একটু কেচে কেচে দিয়েছি। সাধারণত চিকেন রোস্ট এভাবে কেচে দেয় না, যদি ছোট মুরগি হয় অথবা দেশি সোনালি হয়। ব্রয়লার মুরগিতে যেহেতু একটু মাংস বেশি, সেহেতু এভাবে একটু করবেন। এর মধ্যে আমি একটু লেবু চেপে দিয়েছি এবং সামান্য একটু লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এতে করে এটা ভাজতে সুবিধা হবে। এখানে আমি 50 গ্রামের মতো গুঁড়া দুধ নিয়েছি, তার মধ্যে আমি একটু গরম পানি ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নেব। এতে করে রোস্ট করলে অথবা পোলাওতে গুঁড়া দুধ দিলে কিন্তু এর টেস্ট অনেক ভালো হয়। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, যাতে করে কোনো গুঁড়া দুধের দানা থেকে না যায়। রাঁধুনির একটা রোস্টের মশলা নিয়েছি, আর এটা আমি একটু প্যাকেটটা খুলে নিচ্ছি। আর এই যে টক দইটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজেই ঘরেই তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে একটু আগে। আর এই রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে টক দই কীভাবে আপনারা 10 মিনিটের মধ্যেই ঘরে তৈরি করতে পারবেন। আর এখানে প্রত্যেকটা রোস্টের জন্য আমি 2 চা চামচ পরিমাণ রোস্টের মশলা নিয়ে নেব। 3টা লেগ পিসের জন্য আমার লাগবে 6 চা চামচ। আর যদি আপনারা সোনালী মুরগি অথবা দেশি মুরগি দিয়ে করেন, সেগুলো তুলনামূলক ছোট হয়, তার জন্য এর অর্ধেক নিলেই হয়ে যাবে, অর্থাৎ 1 পিসের জন্য 1 চা চামচ নিলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আরও কিছু লেবু চিপে দিচ্ছি, যেহেতু আমরা ঘরেই তৈরি করেছি টক দইটা, সেহেতু বাজারের থেকে কিন্তু তুলনামূলক এর টকটা একটু কমই থাকে, যার কারণে আরও একটু লেবু চিপি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটার পেস্টটাকে তৈরি করে নিতে হবে। আর একটা ঢাকনা লাগিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি আপনাদেরকে চালের মাপ দেখিয়ে দেব। মেজারমেন্ট কাপের, বড় কাপের 3 কাপ নিয়ে নেব চাল, চিনি গুঁড়া, পোলাওয়ের চাল। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের নেওয়ার জন্য। আমার কাছে সবথেকে এসিআই ব্র্যান্ডটা অনেক ভালো লাগে, এর পোলাওটা অনেক চিকন হয় এবং অনেক ঘ্রাণ থাকে। আর প্রত্যেক কাপ আপনারা কিন্তু ভরপুর পেট পুরে খাওয়াতে পারবেন একজনকে। যদি একটু কম খেতে চায় অথবা ডেলিভারি দিতে চান রেগুলার বিরিয়ানি বক্সে করে, সেহেতু আপনারা 2 কাপ দিয়ে 3 জনকে দিতে পারবেন। চালটা মাপা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আরও কিছু মশলা আমি বেটে নিয়েছি, আপনাদেরকে দেখে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, আর চীনা বাদাম বাটা নিয়েছি 2 টেবিল চামচের মতো, আদা বাটা নিয়েছি এখানে 1.5 টেবিল চামচের মতো, রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল চামচের মতো, আর নিয়েছি একটু ঝালের জন্য গোলমরিচ বাটা, আর নিয়েছি দারুচিনি এবং এলাচি একটু থেতো করে নিয়েছি। গোলমরিচটা দেওয়ার কারণে ঝালটা ঠিকই হবে এবং রোস্টটা সাদা থাকবে। একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপের মতো, দিয়ে এটাকে বেরেস্তা করে নেব। আমার পোলাওতে এবং রোস্টে এই বেরেস্তাটা অবশ্যই লাগবে। নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটা বাদামি কালার ব্রাউন করে বেরেস্তা তৈরি করে নিতে হবে। সেম প্যানের মধ্যে আমি এবার রোস্টগুলোকে হালকা করে ভেজে নেব, যেহেতু এটা হচ্ছে ব্রয়লার মুরগি, সেহেতু একটু ভেজে নিতে হবে, আবার বেশি ভাজতে হবে না। যখন দেখবেন এভাবে একটু সিদ্ধ কালার চলে আসছে, তখনই বুঝে নিতে হবে আপনার
ভাজা হয়ে গেছে। আর যদি আপনারা দেশি অথবা সোনালি দিয়ে করেন তা ভাজতে হবে না। অলরেডি আমার চ্যানেলে সোনালি মুরগি দিয়ে বিয়েবাড়ির স্টাইলে 40 জনের জন্য রোস্ট এবং পোলাও এর রেসিপি আপলোড করা আছে এবং বোরহানি রেসিপি আপলোড করা আছে। তারপর হচ্ছে আপনারা 4 কাপ চাল দিয়ে 40 কাপ আপনারা জর্দা তৈরি করতে পারবেন, বেবি স্যুট তৈরি করতে পারবেন, তার রেসিপিও দেওয়া আছে। এবং কিভাবে আপনারা কাপ পুডিং তৈরি করবেন 3টা ডিম দিয়ে তাও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আশা করছি আপনাদের অনেক উপকার হবে, বিশেষ করে যারা ডেলিভারি সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আমার টিপস অ্যান্ড ট্রিটগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করছি আপনারা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করলে আপনাদের কাঙ্ক্ষিত রেসিপিগুলো অবশ্যই পেয়ে যাবেন। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর এই প্যানের মধ্যে আমি এবার বাটা মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম দারুচিনি এবং এলাচি, পেঁয়াজ বাটা দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো, রসুন বাটা দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো এবং আদা বাটা দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো দিয়ে আমি আর যে গোলমরিচগুলো বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা এবং বাদাম দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয়। নিচ থেকে যখন মনে হবে যে এটা লেগে যাচ্ছে সে পর্যায়ে আমি কিছু দুধ দিয়ে দিলাম এবং যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এ পর্যায়ে আপনারা আরও কিছু পানি অ্যাড করে নেবেন, নিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যেন তেলটা ছেড়ে দেয়। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটা ছাড়া আবশ্যক। তেল আর মশলা যখন আলাদা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর সাথে আরও কিছু অ্যাড করব স্বাদমতো লবণ এবং এর সাথে দিয়ে দেব 1 চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। 2টা তেজপাতা দিয়ে দিলাম, এতে করে এর ঘ্রাণটা আরও সুন্দর হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি যেগুলো ভেজে রেখেছিলাম লেগ পিসগুলো সেগুলো দিয়ে আমি দুধ দিয়ে দিলাম এবং পানি আরও অ্যাড করে দিলাম। আর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। আমি সমস্ত দুধগুলোকে দিলাম না, ওগুলো আমি কিছুটা রেখে দেব পোলাওয়ে দেওয়ার জন্য। এবার ঢাকনা লাগিয়ে একদম লো আঁচে আমি রান্না করব। ব্রয়লার মুরগি কিন্তু সাধারণত যে সোনালি অথবা দেশি মুরগির থেকে একটু কুক করতে টাইম লাগে, আর এই রোস্টগুলো আপনি যদি তাড়াহুড়া করে রান্না করতে যান সফট হবে না এবং এটা রোস্টের মতো অতটা টেস্টও আসবে না। এর জন্য আপনাদের একদম লো আছে অবশ্যই রোস্টগুলোকে কুক করে নিতে হবে। এবার আমি পোলাও রান্না করাটা দেখিয়ে দিচ্ছি। একটা হাঁড়ি নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজব না, এতে করে পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। 2-3 টুকরো দারুচিনি এবং 2-3টা দিয়ে দিলাম এলাচি, এটা দিয়ে একটু ভেজে নেব, এতে করে সুন্দর ঘ্রাণ আসবে। অলরেডি আমার চ্যানেলে পোলাওয়ের রেসিপিটি স্পেশালভাবে আপলোড করা আছে, একটি স্পেশাল রেসিপি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবার এই পেঁয়াজ দিয়ে একটু করে ভেজে নেব, অতিরিক্ত টাইম ভাজব না। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আপনার এটা ঝনঝন শব্দ হবে, মনে হবে যে চালটা হালকা হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে আপনার চালটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর লবণটা আপনারা স্বাদ মতো বুঝে শুনে নেবেন, স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর চেষ্টা করবেন গরম ফুটন্ত পানি দিয়ে করতে, এতে করে রেজাল্টটা অনেক ভালো হবে। আর আমি সবসময় চেষ্টা করি একটু বেশি পানি দিয়ে হাই আঁচে রান্না করতে, যাতে করে খুব ভালোভাবে পোলাওয়ের চালটা সেদ্ধ হয়ে যায়, শক্ত থেকে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে আমি হাই আঁচে রান্না করব যতক্ষণ এটা হয়ে যায়। তেজপাতা আরও একটু দিয়ে দিলাম 2টা, দিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব, তার মধ্যে আরও
চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একদম ঢাকনা লাগিয়ে রান্না করেছি। এক আঁচে হাই আঁচে যখন দেখেছি পানিটা শুকিয়ে গেছে, তখন আমি দমে রেখেছিলাম চুলাটা অফ করে। তারপর দেখুন মাশাল্লাহ কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওগুলো, আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনাদেরগুলো হবে যদি আপনারা পুরো রেসিপিটি ফলো করেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন তাহলে কিন্তু এর টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এবং সবশেষে চেষ্টা করবেন আপনারা পোলাওতে এবং রোস্টে অল্প অল্প করে কেওড়া জল এবং অল্প করে গোলাপ জল অ্যাড করতে, এতে করে একদম শাহি ফ্লেভারটা কিন্তু চলে আসবে। আর দেখুন মাশাল্লাহ আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। রোস্টগুলো আমি একদম লো আঁচে রান্না করেছিলাম, অর্থাৎ পোলাও রান্না করেছি হাই আঁচে আর রোস্ট রান্না করেছি লো আঁচে, আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এবার আমি কিছু পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে বাদাম কুচি অ্যাড করতে পারেন অথবা কিশমিশও অ্যাড করতে পারেন, যার যেমন খুশি। আর এবার আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আমার টিপসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনেও একটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন এবং একটা ফলো বাটনে ক্লিক করে রাখবেন এবং একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে উৎসাহিত করে এবং ভালো ভালো ভিডিও বানাতে অবশ্যই আমি উৎসাহিত হই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।